মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম গণিত ক্লাস নিয়ে। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে ত্রিভুজ কাকে বলে সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের ত্রিভুজ সম্পর্কে আরও কিছু ধারণা দেব। চলো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। এক নম্বর দেখো কী লেখা আছে, চিত্রসহ উচ্চতা বা উন্নতি কাকে বলে? উত্তর, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির ওপর লম্ব টানলে ওই লম্বকেই বলা হয় ত্রিভুজের উচ্চতা বা উন্নতি। আসো তাহলে আমরা একটু চিত্রটির দিকে লক্ষ্য করি। এ বি সি ত্রিভুজের এ বি হলো কি? উচ্চতা বা উন্নতি। শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে এ লম্ব লম্ব টানা হয়েছে, আর এই লম্বটি হলো কি? এ ডি। চিত্রে এ ডি হলো এ বি সি এর উচ্চতা বা উন্নতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো দুই নম্বরে কি লেখা আছে, চিত্রসহ মধ্যমা কাকে বলে? ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে ত্রিভুজের মধ্যমা বলা হয়। আচ্ছা, আমরা এখন একটু চিত্রে লক্ষ্য করি। এখানে আমাদের একটি ত্রিভুজের চিত্র দেয়া আছে। দেখো এখানে নিচে কি বলা হয়েছে, চিত্রে এ বি সি এ তিনটি মধ্যমা আছে। কিভাবে? দেখো এরা হলো, প্রথমে দেখো এ ডি, এ ডি, এ ডি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দুতে তোমার একটি সরলরেখা আঁকা হয়েছে। তাহলে আমাদের প্রথম মধ্যমাটি কি হলো? এ ডি। এরপরে হচ্ছে কি, বি ই, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটি সরলরেখা অঙ্কিত হয়েছে, বি ই। এটি হচ্ছে কি আমাদের আরেকটি মধ্যমা। একটি মধ্যমা কি হলো? এ ডি। আরেকটি হলো কি? বি ই। আরেকটি হচ্ছে কি? সি এফ। এই কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সি এফ আঁকা হয়েছে। তাহলে আমাদের তিনটি মধ্যমা কি কি হলো? এ ডি, বি ই, সি এফ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো চিত্রসহ পরিসীমা কাকে বলে? ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যকে তার পরিসীমা বলে। আমরা একটু চিত্রে লক্ষ্য করি। দেখো চিত্রে এ বি, বি সি, সি এ সমান ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। অর্থাৎ এই এ বি, বি সি আর সি এ, এই তিনটি বাহু মিলে কি হলো? ত্রিভুজ এ বি সি ত্রিভুজের পরিসীমা। আমরা এতক্ষণ ত্রিভুজ সম্পর্কে জানলাম, এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানব। ত্রিভুজকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, এক বাহু ভেদে ত্রিভুজ, দুই কোণ ভেদে ত্রিভুজ। এক বাহু ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার, যথা ক সমবাহু ত্রিভুজ, খ সমদ্বিবাহু ত্রিভুজ, গ বিষমবাহু ত্রিভুজ। দুই কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা ক সমকোণী ত্রিভুজ, খ সূক্ষ্মকোণী ত্রিভুজ, গ স্থূলকোণী ত্রিভুজ। আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে যা বুঝিয়েছি তোমরা তা সুন্দর মতো বুঝতে পেরেছ। তোমরা এগুলো বাসায় বাড়ির কাজ করবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।